বিপিএল এর চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও শোভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হাই ভোল্টেজ এই ম্যাচে দুদলের একাদশেই আসবে একাধিক পরিবর্তন। শেষ চারে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কুমিল্লা ও চট্টগ্রামের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই দলেরই স্কোয়াড যোগ দিয়েছেন একাধিক তারকা বিদেশি ক্রিকেটাররা। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার জন্য এই ম্যাচে জিততেই হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। উইল জ্যাক্সের সাথে একাদশে দেখা যাবে ব্রক গেস্ট ও জর্জ লিন্ডের মতো অলরাউন্ডারকে, তবে বাদ পড়ছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে শীর্ষ দুয়ে থাকার জন্য কুমিল্লাকে হারতেই হবে চট্টগ্রামকে। এই ম্যাচে চট্টগ্রামের একাদশে দেখা যাবে বিধ্বংসী ব্যাটারফিল্ড সল্টকে, তবে একাদশে সুযোগ হচ্ছে না তানজিদ হাসান তামিমের। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এই ম্যাচে কেমন হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ। সাত ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাকিস্তানি ক্রিকেটাররা চলে গেলেও এসেছেন উইল জ্যাক্স, ব্রক গেস্ট, জর্জ লিন্ডেরা। প্রথমেই দেখে আসি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শক্তিশালী একাদশটি। এই ম্যাচে কুমিল্লার হয়ে ওপেনিং করবেন লিটন কুমার দাস। অপর প্রান্তে দেখা যাবে উইল জ্যাক্সকে। তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়। চারে দেখা যাবে অভিজ্ঞ ইমরুল কায়েসকে। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করবেন ব্রক গেস্ট। ছয়ে দেখা যাবে অলরাউন্ডার জর্জ লিন্ডকে। সাত নম্বর পজিশনে থাকবেন জ্যাকের আলী। অলরাউন্ডার ম্যাথু ফোর্ডও থাকবেন একাদশে। দুই স্পিনার তানভীর ইসলাম ও আলিস ইসলামও থাকবেন একাদশে, তবে মুস্তাফিজুর জায়গায় দেখা যাবে মৃত্যুঞ্জয় চৌধুরীকে। অন্যদিকে আট ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিনিয়ত তাদের বিদেশি শক্তি বেড়েই চলছে। এবার দেখে আসি এই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশটি। চট্টগ্রামের হয়ে ওপেনিং করবেন ফিল সল্চ। অপর প্রান্তে থাকবেন জস ব্রাউন। টম ব্রুস ব্যাটিং করবেন তিন নম্বর পজিশনে। চারে দেখা যাবে সৈকত আলীকে। পাঁচে ব্যাটিং করবেন সাদাত হোসেন দীপু। ছয়ে দেখা যাবে কার্টিস কাম্পারকে। সাথে থাকবেন শোভাগত হোম। স্পিনার নিহাদুজ্জামান থাকবেন একাদশে। পেস আক্রমণে থাকবেন সালাউদ্দিন সাকিল, আল আমিন হোসেন, শহীদুল ইসলাম। উল্লেখ্য, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে 13 ফেব্রুয়ারি দুপুর 1:30 মিনিটে। এক নজরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ। লিটন কুমার দাস, উইল জ্যাক্স, তাওহিদ হৃদয়, ইমরুল কায়েস, ব্রক গেস্ট, জর্জ লিন্ডে, জাকের আলী, অনিক, ম্যাথু ফোর্ড, তানভীর ইসলাম, আলিস ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী। এক নজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ। ফিল সল্ট, জজ ব্রাউন, টম ব্রুস, সৈকত আলী, শাহাদাত হোসেন দীপু, কার্টিস ক্যাম্পার, শোভাগত হোম, নিহাদুজ্জামান, সালাউদ্দিন, সাকিল, আল আমিন হোসেন, শহীদুল ইসলাম। তো দর্শক বন্ধুরা, এই ম্যাচে জিততে কোন দল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাকি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স? আপনাদের মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।